এই যে শীতের মধ্যে আমার একটা শীতের কাপড় নাই এই খেতা দেন এই দুইটা খেতা ছাড়া একটা কম কম্বলও নাই কিচ্ছু নাই কি কষ্ট যে করতেছি মেয়ের একটা শীতের কাপড় নাই ভালো একটা পিন দানের কাপড় নাই এত কষ্টের পরে একটা বিষ্ণু দেন কি অবস্থা কি করব আমার পয়সাও নাই এই শীতের মধ্যে সবাই সব পায় কিন্তু আমার লাগে তো কেউ কিছু দেয় না এই যে একটা মাসের এই যে ধরেন রূপনগর তে আসছি এক মাসের মধ্যে একদিন যাওয়ার আছে রসুন কিছুই দিনু ক্ষুদা লোভ এত টুক দেই কি করবো খাইছি এই এতে এটা ছাই আর আর জীবন বাঁচাইতেছি আমার ঘরে কোনো রান্না বান্না কিছু নাই দেখেন আপনারা কি আছে ঘরের মধ্যে কিচ্ছু নাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মিরপুর বারো নম্বরে রয়েছে ব্লক আর এই ব্লকে রয়েছে একজন অসহায় নারী যে নিজের বাবা মাকে হারিয়ে তিনি হলো তার যে বিয়েটি হয় তাও একজন বউ মৃত্যুর পর তাকে হলো বিয়ে করে। সেই স্বামীও অকালে তিনি হলো হারিয়ে পেলেন একমাত্র কন্যা সন্তানের জন্ম দিয়ে সেই স্বামীও বিদায় নেন আর এই মুহূর্তে তিনি হলো এককভাবে হলো যে তার সন্তানটিকে নিয়ে বাঁচার জন্য যে মানে যে কর্মসংস্থানটি ছিল তার একটি দোকান ছিল চায়ের দোকান সেই দোকানটি ছিল মিরপুর দুয়ারিপাড়ায় সেই দুয়ারিপাড়ার দোকানটি যখন ভেঙে চলে ঘুরিয়ে দেন আর তখনই তিনি বিপাকে পড়েন যেই বাসাটি থেকে ভাড়া ছিলেন সেই বাসাটি হলো তিনি ভাড়া দিতে পারছিলেন না বাড়িওয়ালা তাকে হলো সেই বাড়ি থেকে বের করে দেন পুলিশ দিয়ে অবশেষে তিনি এমন একটা পর্যায়ে চলে আসেন যে নিজের খাবারের টাকাটি জোগাতে পারেন না নিজের দিনে একমাত্র কন্যা সন্তান ছিল সেই কন্যা সন্তানের বিয়ে দেওয়ার পর সেই সন্তানটির জামাইও তাকে ছেড়ে চলে যান কোনো খোঁজ রাখেননি তার একটি নাতি রয়েছে সেই নাতিটি হলো প্রতিবন্ধী তাকে খাওয়াতে পারছিলেন না না মেয়েকে খাওয়াতে পারছেন নিজের এখন এই মুহূর্তে যে বাসাবাড়িতে কাজ করবেন বৃদ্ধ বয়সে তিনি হলো না কাপড় ধুইতে পারছেন না ঘর মুছতে পারেন কোনোটাই করতে পারছেন না আসলে এই মুহূর্তে তার কি অবস্থানটা আমরা সেই বিষয়গুলো চলুন কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহ এমন রাখছে আর কি আমরা বসে আছি এর আগে একবার প্রতিবেদন করার জন্য আপনার বাসায় গিয়েছিলাম বাসায় গিয়ে দেখি আপনার বাসায় লাইট নেই অন্ধকারের জন্য আমরা করতে পারি নাই প্রতিবেদনটি গেছিলাম লাইট আনতে আপনারা গেছেন এরপরে আর সুযোগ নাই আইতে পারছি না খুঁজে খুঁজে পরে ঠিকানা নিলাম নিয়া খবর লইলাম আর কি যা আছে আপনি আমাকে বলেন তো না আপনার এখন সংসারটা কিভাবে চলছে আমার সংসার এখন না খাওয়ার মতো খুব অসহায় বিদ্যে আছি মেয়ে আমি বাপের বাড়িতে দিছি খাওয়াইতে পারতাছি না কোনো কাম নাই গিয়ে দূরের থেকে কাম করতেও কাম বাদ দিয়ে দিছে কেন বাদ দিয়ে দিছে আপনাকে ওই যে দূরে সময় মতো যাইতে পারি না এই কারণে আরও গর মুছতে কষ্ট হয় কাপড় দিতে কষ্ট হয় এই কারণে আমি একটু ধ্যান অনেক ধ্যানের মধ্যে বসে গেছি লাভ এটে হাতিয়া এন হেন মানুষের দিছি অন এটে হার না আমি গর্থ বাড়িতে পারতেছি না খুব বিপদে আসছি আমি বাজার কেন লাভে আপনি টাকা দিয়েছিলেন এই যে আনছি কয়ে কয়ে কাজ করিয়ে দিম অন তো কাজ কাজ নাই অন কি করিয়ে দিম আমি তো এখন কাজ নাই একদিকে দিয়ে

এরপর থেকে আপনার সেখানে দোকানও ছিল সে দোকানটিও ভেঙে যায় জি এরপর থেকে আপনি কোনো কিছু কাজ করতে পারছেন না আমার কোনো কাজ বিষয়ে পাইতাছি না কি এমন সমস্যা ছিল যে না আপনাকে সেই বাড়ি থেকে বের করে দিয়েছিল ওই যে ভাড়া দিতে পারতাছি না এটা দোকান ভাঙিয়ে দিয়েছে ভাড়া দিতে পারতাছি না বিদায়িত্ব ধরে আমারে পুলিশ দেবার করে দিয়েছে পুলিশ দিয়ে আপনাকে বের করে দেয় হ্যাঁ ওই যে লাভের ফুল বেটাই না বারবার চায় খালি কান দি আর কই কেমনে দিব আমি এই পয়সা আমার নাই খরচ আপনার কি কোনো ছেলে নেই না আমার কোনো ছেলে নেই কোনো ছেলে নেই না তো এই যে আপনার যে মেয়েটি ছিল মেয়েটি কি করে মেয়েটা অসুস্থ তো মেয়ের হার্টের সমস্যা এই টিকনিকের সমস্যা মেয়েরে আমি কাজ করি খাওয়াই করে বই আর টুকটাক খালি একটু করে আর কি বাইরে কোনো কাজ করতে হয় এখন এই মুহূর্তে তো তো আপনার মেয়েটি ঘরেও নেই না তো আপনি হলো আপনার সংসারটা চলে কি করে আজকে কি রান্না বান্না করতে পেরেছেন না দেন আমার পাতিল হাড়ি পাতিল ফুটা দর্শক আপনারা আপনাদেরকে একটুখানি দেখাই যে এই মুহূর্তে তার ঘরে রান্না হয়নি তার যে অবস্থানটি আমরা সেই দুয়ারিপাড়া বস্তিটা ভেঙে দেওয়ার পর তার যে সবকিছু এখন পর্যন্ত সেই গুঁচানো অবস্থা আছে বস্তার মধ্যে করে রেখেছে যে হলো হল বলতে এখানে খোলা একটা মানে জালনা এখানে কোনো বন্ধ করার মতন অপশন নেই ঘরের ভিতরে প্রচুর মশা আপনি এখন এই বাসাটি যে ভাড়া দিচ্ছেন এটা কত টাকা ভাড়া দিচ্ছেন এটা সাড়ে সাত হাজার টাকা ভাড়া হলো ভাড়া দিতে পারছি না এই বাসাটা যে উঠছেন আপনি অ্যাডভান্স দিতে পারছেন না অন্য ভাড়া দিতে পারছি না কাজ নাই তো কাজ থাকলে তো দিতে পারতাম কাজ নাই আমার কাছে আপনার এই আজকে হলো জানুয়ারি মাসের একত্রিশ তারিখ এই একত্রিশ তারিখে আপনি হলো এই পন্তক মানে যে এক তারিখে আপনি এই বাসাটিতে আসলেন এই বাসার মানে হলো কয়দিন রান্না করতে পেরেছেন এই বাসার মধ্যে একদিন রাঁধছিলাম ঝাও রাঁধছিলাম একজনে চাল দিছিল কত দিন পরে দেয় যাও আনছি যাও আন দেয় যারা খাইছে কোন তো পেঁয়াজ তেল হলে এক কুকের কিছু করে দিলে একটু তো আমাদের যা দে তাই আমি খাই এই কারণে তো মেয়ে ধরে বেড়াই দিছে তাহলে আপনার খাওয়া দাওয়াটা হয় কোথায় এই তো একজনের কাজ করলে একটু নাস্তা দে আর না হলে একটু চা ফান দে না হলে দশটা টাকা দে এভাবে খাইতাছি এভাবে চলতাছি যেভাবে আপনার খাওয়াটা চলবে কিন্তু বিষয়টা যখন আপনি দিন শেষে বাসায় আসবেন সেই বাসায় যখন রাতের বেলা রান্না থাকে না তখন খাওয়াটা হয় না এভাবে তো আপনি অসুস্থ হয়ে আরো বিপদে পড়ে যাবেন যেখানে আপনার একটা ছেলে নাই আপনাকে দেখার মতন কেউ নেই কি করবো আমি একটু কর্ম করতে পারতাম তাহলে আমি চলতে পারতাম আমি অত সুখ চাই না আল্লাহ কিছু মতো চলতে পারলে কেউ যদি আপনাকে নিয়ে যেতে চায় যে তাকে আপনাকে মাইটস নাও বা ভালোবাসা দিই সেভাবে তারা বলবো সেই সম্মানটুকু দিয়ে নিয়ে যেতে চাইবে তো এদিকে তো আপনার একমাত্র মেয়ে আছে সেই মেয়েটাও অসুস্থ এدارও আমা দেখতে হয় তোর তো বাবা নাই তার স্বামী নাই আবার নাতি আছে একটা এই নাতিটাও তো প্রতিবন্ধী জি এدارও তো আমা দেখতে হয় এই কারণে তো আমি কতো থেকে বাইরে জি বয়সে আপনি এখন মনে করেন যে নিজে ঘরের মধ্যে বসে খাবেন সন্তানরা কামাই করবে কিন্তু একমাত্র কন্যা সন্তানের জন্ম দেওয়ার কারণে সেই সন্তানটিও আপনার অসুস্থ আল্লাহর উপর তো যাইতে পারবো না আল্লাহ যা দিছে আপনাকে কি এমন কিছু মানে একটা মানুষ যদি কোনো কিছু সহযোগিতা করে কোন সহযোগিতাটা করলে আপনি বাকি সময়টুকু ভালো যেতে পারে সেই কাজটুকু আপনি করতে পারবেন মানে আমি আমি ধ্যানাটা খালি সুদ করতে পারতাম দে আমার যে কোনো জায়গায় কাজে দিলে আমি কাজ করতে মানে মানুষের তো চারিদিক দিয়ে ধ্যানাটা লেখান টানে বেশি গালাগালি করে সুদে টেহা এই সেই এরকম কত টাকা সুদ আপনি আমি তিরিশ হাজার টাকা সুদে আনছি তিরিশ হাজার টাকা সুদ আনছেন সেটা কি ওই যে চায়ের দোকানের জন্য করেছিলেন চায়ের দোকানের লাগে আর ওই যে বাড়ি ভাড়া দিতে পারি না মেয়েটাও সুস্থ এই অন্যান্য খরচ করছি মানে এগুলো একদিন আর নেই না এগুলা সুদে আছে সুদে আনছি কে দিব আমার এই যে আপনি সুদে টাকাটা আছেন সুদের টাকাটা তো সেটা তো সুদও বাড়তেছে হ্যাঁ বাড়তেছে দিকে তো আমার বেশি কষ্টটা এখন তো আপনার খাওয়াই চলে না আপনি সুদ দিবেন কি করে এই তো ওনার এই কারণে তো বেশি এই কারণে তো আপনার আরে খুঁজতাছি যে আমার একটু সাহায্য করেন আমার একটু সাহায্য করেন দর্শক আমরা রূপনগর টিন সেটে যখন হলো যে টোকাই পরিবারের উপরে রুবাইদের পরিবারের উপরে যখন প্রতিবেদন করি তখন সেই প্রতিবেদনটা দেখে মানুষে অনেকে সারা দিয়েছেন আর সেই প্রতিবেদন দেখে তারা চিকিৎসা পেয়েছেন তাদের অবস্থানটা একটু পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের মাধ্যমে হলো তার বাবার চিকিৎসা হয়ে এবং এই মুহূর্তে তার বাবার অপারেশন হওয়ার পর সুস্থ হওয়ার পথে সে প্রতিবেদন দেখার পর তারা কিন্তু এই এলাকায় যারা অসহায় পরিবার আছে তারা আমাদের কাছে আসেন আমি শুধুমাত্র তাদের বা কথাগুলো সাজানো মনে করে আমি কিন্তু তাদের প্রতিবেদনটি করিনি পরবর্তীতে যখন বিস্তারিত বিষয়গুলো জানলাম জানার পর দেখলাম যে না আসলে এই নারী একেবারেই অসহায় যাকে দেখার মতন এই মুহূর্তে কেউ নেই তাকে দেখার মতন তো নেই তার যে একমাত্র কন্যা সন্তান যাকে ধরে বেঁচে থাকার স্বপ্ন জাগলো সেই মেয়েটিও অসুস্থ ঘরে একেবারে কি বলবো তারও একটা কন মানে সন্তান হলো সেই সন্তানটিও প্রতিবন্ধী আসলে যখন মানুষ অভাবে থাকে মানে অভাবের মধ্যে সব বেশি মানে সৎ আদর্শ নিষ্ঠাবান মানুষগুলোকে উপর আল্লাহ কেন জানি না এতটা কষ্টে রাখেন সেই কষ্ট থেকে আজ আমরা যখন প্রতিবেদনটি করার জন্য এসেছিলাম তখন আমি তাকে একটা কথা বলেছিলাম আপনার মেয়ে তো নেই এখন পাশে আমি যখন মেয়ের কথাটি বলবো মেয়েকে যদি না দেখাতে পারি সমাজের মানুষগুলো আসলে কিভাবে নিবে তখন শুধু বলল যে বাবা আমি তো এখন না খেয়ে আছি আমি কি করব? এই মুহূর্তে যদি আমাকে কেউ যদি আমাকে দেখে কেউ সহযোগিতা করে তাহলে তো করুক যতটুকু পারি আমি যাতে খেয়ে বেশ বাঁচতে চাই আমি যদি না বাঁচতে পারি তাহলে আমার মেয়েটির কি হবে আমি নামাজ পড়ে দোয়া করব নামাজ পড়ে দোয়া করবে জি তার যে বালা হয় আমার যদি একটু উপকার হয় তাহলে আমি তার নামাজ এই যে কোরআন শরীফ আছে ইটস ওকে কম দি কোরআন শরীফ পড়তে পারি না আপনি শারীরিক ভাবও তো নিজেও তো সুস্থ না ওন এই তো খায় না খায় যখন তাহিত আর কত সুস্থ থাকবো বাবা বয়স হইছে আর যদি ভালো মতে খাইতাম ওষুধ পানি খাইতাম ফল বালা খাইতাম তা তো স্বাস্থ্য ভালোই থাকতো কাজ করতে পারতাম তিন বেলার মধ্যে যদি এক বেলাও না জুডে তাহলে কেমন সুস্থ থাকবো বলে আপনার সংসারে মানে প্রতি মাসে কেমন খরচা হয় যদি মেয়ে তাই কম পক্ষ দশ হাজার টাকার মতো খরচ হয় এর ভিতরে তো গড় আছে তিনজন খাই তিনজনের তো দশ পনেরো হাজার টাকা মানে খাওয়ার বাবদ লাগে গড় বাড়া আছে একটু বালা ভাই থাকলে তো গড় বাড়া বেশি

কি না দর্শক আসলে মানুষ কার কপালে কি আছে অনেকে প্রতিবেদন দেখে মনে করেন এটা বানানো এটা সত্য না এটা মিথ্যে গল্প দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে বাংলা টিভিতে আমরা যতগুলো প্রতিবেদন পাবলিশ করেছি একটা পরিবারের গল্পগুলো কখনো মিথ্যে না একেবারে সত্যি আমরা সব কিছু বিষয় যখন জেনে শুনে তারপর আমরা তাদের প্রতিবেদনগুলো করার চেষ্টা করি দর্শক আমরা এই যে খালার যে অবস্থানটি দেখছি এই মুহূর্তে সে অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে দেখার মতন কেউ নেই যে মেয়েটি দেখত তাকে খাবারের অভাবের কারণে হলো তার বাইরের বাসায় পাঠিয়েছেন সেখানে আসলে কেমন খেতে আমরা সেই একটু জানি আপনার বাসায় যে পাঠিয়েছেন বাবার বাড়িতে পাঠালেন তাদের কি অবস্থানটা তো কম কষ্টে আছে হেরারও জিফুত আছে কাম কাজ করে এই অবস্থা কই না যে দনি বাড়ির মানুষ তো দনি হয় গরিবের বাড়ির মানুষ তো গরিবই তা আমি যেমন গরিব আমার বাবা এত গরিবই যায় এখন কি করব তত ভাগ্নি তো পালাই দিতে পারবো না ভাগ্নিটা তো যাই খাওয়ায় খাওয়ায় রাখবো আরো অসুস্থ হয়তো মামা ভাগ্নিকে দেখবে কিন্তু মামি এই তো তবু তো আমি তো একবারও খাওয়াইতে পারতাছি না এই তো দুই বেলা দেখ বেলারও দিবে অন না তো এক বেলা আমি খাওয়াইতে পারতাছি না এই কারণে দিছি যে কষ্ট মষ্ট করে থাক কিছুদিন আল্লাহ একটা বাবা যদি করে

এই খালার যে নাম্বারটি আছে এই নাম্বারটি বিকাশ করা আপনারা একটুখানি দেখে নেন দর্শক কারণ ওগুলি উনি মুখাস্ত বলতে পারছে না তাই আমরা ওনার মোবাইল থেকে নাম্বারটি বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে যেই নাম্বারটি দেখেছেন দর্শক আমি নাম্বারটি একটুখানি আপনাদেরকে বলেছি জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ডাবল সিক্স ফাইভ ফোর ওয়ান ফাইভ এই নাম্বারটি এই নাম্বারটি তো আপনার জি আমার আচ্ছা এই নাম্বার কি বিকাশ করা জি বিকাশ করা এই নাম্বারে সরাসরি যদি কেউ কল করে তাহলে আপনাকে পাবে তো হ্যাঁ অবশ্যই পাবে আচ্ছা যদি বিকাশ করে তাহলে আপনাকে এই নাম্বারে বিকাশ করতে পারবে হ্যাঁ পারবে ধন্যবাদ দর্শক যদি আপনারা এই খেলাকে যদি কোনো রকম ভাবে সহযোগিতা করতে চান যে কোনো ভাবে কারণ হলো একটি মানুষ আমাদের সামনে না খেয়ে মারা যাবে বা কষ্টে থাকবে আমরা কেউ চাই না আজ যদি তার একটি সন্তান থাকতো যদি ছেলে থাকতো সে ছেলেটি মাকে না খেয়ে পারত না তার একটি কন্যা সন্তান সেই কন্যা সন্তানটিও অসুস্থ সেই কন্যা সন্তানের একটি সন্তান আছে যে নাতি সেই নাতিটাও প্রতিবন্ধী আসলে একজন একজনকে দেখার মতন কেউ নেই শুধু খাবারের অভাবে তার বাবার বাড়িতে তার মেয়েটিকে পাঠিয়ে দিয়েছেন নিজে নিজে এখানে না খেয়ে কষ্ট করছেন সেটা কিন্তু অন্তত দেখার কেউ নেই যে মা না খেয়ে আছে নাতি যে নানি না খেয়ে আছে কেউ বুঝতে পারছেন না মানুষের বাসা থেকে যেটুকু কাজ করেন যা খাবার দেয় সেই খাবারটুকুই খেয়ে আর জিনিস আজকে সারা দিন তার বাসায় কোনো রান্না নেই শুধু সারা দিন না দশক এই জানুয়ারি মাসের এক তারিখ থেকে তার বাসায় একদিন রান্না হয়েছে যে রান্নাটুকু হয়েছে সেই রান্নাটি এক কথায় পেঁয়াজ রসুন ছাড়াই তিনি হলো যে রান্নাটুকু করেছেন সেটা আপনারা শুনলেন এই আমাদের ডিজিটাল দেশে মানুষ এতটা কষ্টে আছে সেটা আমরা একটুখানি যদি চোখ বুলাই আমাদের পাশের মানুষগুলা কি কে আছে না কে আছে আমরা কেউ কিন্তু একটু খবর না না আমরা যদি একটুখানি চোখ তাহলে আমাদের সামনে অনেক অসহায় মানুষ না খেয়ে জীবনযাপন করছে সমাজের অনেক মানুষ বলছে যে আসলে এখন আর দেশ আগের মতো নেই দেশ অনেক উন্নত হয়েছে কেউ না খেয়ে নেই সমাজে এমন কিছু মানুষ রয়েছে যে না এখনো না খেয়ে জীবনযাপন করছে অনেকে না খেয়ে মারাও যাচ্ছে আমাদের এই প্রতিবেদন মাধ্যমে যদি আপনারা কেউ দেখেন ভাই আপনার হয়তো মা নেই আপনার হয়তো বাবা নেই এই নারী বাবাও নেই মাও নেই একেবারেই এতিম তার মেয়েটিও এতিম আসলে স্বামীও নেই এই মুহূর্তে আসলে যে আমাদের যতটুকু করণীয় একটি মানুষ শুধু খাবারের অভাবে মারা যাবে এটা আমরা কি চাই আমরা একটু চাই না দর্শক যদি সম্ভব হয় আপনাদের যদি একটুখানি সুযোগ থাকে তাহলে এই খেলাটিকে যদি একটুখানি সহযোগিতা করেন তাহলে সহযোগিতার মাধ্যমে হয়তো বাকি জীবনটা একটু আরাম আয়েস না হোক কিন্তু খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবে জানি না দর্শক আমরা এই প্রতিবেদন যখন আমরা পাবলিশ করব হয়তো আপনারা দেখি হয়তো বা কীভাবে নেবেন জানি না আমাদের ডেসক্রিপশনে ঠিকানাটি থাকবে পাশাপাশি খেলার মোবাইল নাম্বারটি আপনার সরাসরি খেলার সাথে যোগাযোগ করে যদি যতটুকুই পারেন দর্শক একটু সহযোগিতা করবেন আপনাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা প্রতিটি মানুষ একজন একজনকে বলবো যে আমরা পাঁচ নামাজ পড়ি আর এই নামাজ পড়লে অন্তত আমাদের ভিতরে যদি খারাপ কিছু থাকে সেই বিষয়গুলো এই ভেদাভেদগুলো গুলো আল্লাহ দূর করে আমাদেরকে ভালোর পথে নিবে আমি নামাজ পড়ব আমিও দোয়া করব যে আমার একটু উপকার করে তারা হাত তুলে দোয়া যে আল্লাহ তারে আরো ভালো করুক আমি যদি একটু উপকার অলি হইতে পারি আমি তার তার লাগেন আমি নামাজ নামাজ ফিরে দোয়া করব। ধন্যবাদ দর্শক আমরা পরবর্তীতে কোনো অসহায় পরিবারের প্রতিবেদন নিয়ে আপনার হাজির হয়ে যাবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু